আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হেলদি স্যুপ। স্যুপ করতে অনেকেই কম বেশি ভালোই জানেন, তো একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে স্যুপ বানাবেন এবং রেস্টুরেন্টের স্বাদ পাবেন সেই রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটি দেখা যাক। এখন আমি একটি পাত্র নিয়ে নিলাম, যেখানে দিয়ে দিয়েছি চিকেন ব্রেস্ট আর পরিমাণ মতো পানি, তাতে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর আমার ছাদ বাগানের লেমন গ্রাস সেটি টুকরো করে দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর এগুলিকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে 3 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বা শ্রিম্প, সেগুলি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। শ্রিম্প বেশি ভাজবো না, তাতে শক্ত হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সড ভেজিটেবলগুলি, এটা আমি নিয়েছি ফ্রেশ না ফ্রোজেন। এতে আছে মাশরুম, সুইট কর্ন, 2 রকমের ক্যাপসিকাম হলুদ আর লাল, আর নিয়েছি জুকিনি হলুদ আর সবুজ, আর এখানে আছে বিনস। এই সবজিগুলি আমি দিয়ে দিলাম, আর অল্প আছে গাজর দিয়ে। আমি এখন কালো গোলমরিচ আর সাদা শামরিচ, এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো এবং 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি চিকেন স্টক, মানে চিকেনটি সিদ্ধ করার যে পানিটা সেইটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি স্যুপটিকে ফুটতে দিয়েছি। ওটা কিছুটা সিদ্ধ হয়ে এলে তখন আমি চিকেন সিদ্ধ করা সেগুলি ভালো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলে নিয়েছি। এখানে আমি 3টি ডিমের এগ হোয়াইট নিয়েছি, সেগুলিকে দিয়ে কনস্ট্যান্ট নাড়ছি। এগ হোয়াইট দেওয়ার সময় মনে রাখবে কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে এগ হোয়াইটগুলো রেস্টুরেন্টের মতো ওই রকম পাতলা পাতলা ছেঁড়া ছেঁড়া সাদা হবে না। এখন আমি এটিকে ভালোভাবে ফুটতে দেব। ফোটা হয়ে এলে আমি এতে দিয়ে দেব বেজেল লিভস বা বেজেলের পাতা। অবশেষে আমি এখানে আরও একটু অরিগ্যানো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের পাতাগুলি। এখানে আমি আমার কিচেন গার্ডেনের থেকে নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, সেগুলি কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ডার্ক সোয়া সস। এবার ভালো করে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এমনভাবে আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ পাবেন, বাড়িতে বসেই অতি সহজে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এটি রেস্টুরেন্টের মতো কিছুটা মাইল্ড রেখেছি, আপনারা যখন খাবেন তখন এর টেস্ট বেশি বাড়ানোর জন্য চিলি সস, সয়া সস নাহলে ভিনিগার চিলি সস দিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, আসবো কোনো এক রেসিপি বা ভিডিও ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।